আর যারা আমাদের এখান থেকে ওনারশিপ নেয়, আমরা কিন্তু একদম হোটেলের জমি সহ সাপোর্টলা দলিল দিয়ে থাকি, যেটা হচ্ছে আজীবনের জন্য তার একটা অ্যাসেট হয়ে যাচ্ছে। ইভেন ওয়াইড সব প্যাকেজ করছি, আপনার মালদ্বীপ আছে, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, দেন ইজিপ্ট আছে। বিভিন্ন ধরনের কার্ড লঞ্চ করা হয়েছে, যারা হচ্ছে ট্রাভেল করে তাদেরকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন হোটেল রিসোর্টে। আর সেখানেই আসলে প্রতি বছরের ন্যায় আজকে অনুষ্ঠিত হচ্ছে পর্যটন মেলা। সেই পর্যটন মেলায় যারা ভ্রমণ পেশী আছেন, যারা ঘুরতে ভালোবাসেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তারা আসেন এবং এখানে একত্রে সব কিছু পাওয়া যায় এবং কোন দেশে গেলে কী ডিসকাউন্ট থাকছে এবং কী ধরনের সুবিধা থাকছে সেই সব নিয়ে আসলে এই মেলাটা চালু করা হয়েছে এবং প্রতি বছরের ন্যায় এবছরও চালু হয়েছে। আসুন আমরা জেনে নিই যে আসলে পর্যটন মেলা হওয়াতে কী ধরনের সুবিধা ভোগ করছেন এবং যারা ভ্রমণ পেশী মানুষ তারা কী বলছেন, আর যারা ছাড় দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় ট্যুরিজমে নিয়ে যান যেসব এজেন্সি রয়েছে সেই এজেন্সিগুলো কী বলছে। আসলে সুবিধা বলতে এটাই যে আমরা এখানে আসি, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, হোটেলে ডিসকাউন্ট থাকে, এয়ার টিকেটে ডিসকাউন্ট থাকে, বিভিন্ন প্যাকেজে ডিসকাউন্ট থাকে, এখান থেকে আলাদা একটা সুযোগ সুবিধা পাওয়া যায়, একটা ফেসিলিটি পাওয়া যায়, এই জন্য আমরা এখানে আসা। আপনি কতটা দেশে ঘুরেছেন এখনো পর্যন্ত? এই তো 14টা দেশে। 14টা দেশে ঘুরেছেন? জি। প্রতি বছরই কি এখানে আসা হয়? হ্যাঁ, প্রতি বছরে আসি, প্রতি মেলাতে আসি। এখান থেকে ডিসকাউন্ট নিয়ে তারপরে যাও? না না না, এখান থেকে সবসময় দেখা গেল কি যে টাইমেরও একটা ব্যাপার স্যাপার আছে যে আমি কখন ট্রাভেল করব। এটা এত আগে থেকে তো আর এতটা করা যায় না, দেখা গেল কি রিসেন্টলি যদি কোথায় যাই এরকম এখানে টিকিট পাই তাহলে এরকম হয়, আবার দেখা গেল কি যে যদি 6 মাস পরে কোথাও যাই তা হয়তো দেখা গেল কি যদি ওরকম ডেটটা ফিক্সড করতে পারি, যেরকম ঈদে বিভিন্ন এতে এগুলি তো ডেটটা একটা ফিক্সড থাকে, ওই সময়গুলিতে হয়তো টিকিটগুলি এখান থেকে পারচেজ করি। দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা ভ্রমণ পিয়াসী, যারা ঘুরতে যান, তারা আসলে সময়ের সাথে মিল করে যদি ব্যাটে বলে মিলে যায় সেক্ষেত্রে তারা টিকিট সংগ্রহ করে বা সেই ধরনের সুবিধা নিয়ে থাকেন। আমরা দেখেছি বিভিন্ন স্টলগুলো তারা সাজিয়ে সুসজ্জিতভাবে বসে আছেন এবং তাদের যে ডিসকাউন্টগুলো সেগুলো শেয়ার করছেন, এবং পাশাপাশি আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এ ধরনের মেলা হওয়াতে তাদের অনেক ধরনের সুবিধা হয়, সকল ইনফরমেশন একত্রে পেয়ে যান এবং কোন হোটেলে কী ধরনের ছাড়, কোন দেশে গেলে কী ধরনের ছাড় পাওয়া যাবে সেই ছাড়টি আসলে বুঝে নিতে পারেন। অনেকে বিভিন্ন দেশে ঘুরেন কিন্তু এই ধরনের মেলা বা পর্যটন মেলা হলে সেই সুবিধাটা তারা সহজেই ভোগ করতে পারেন। এটার জন্য আসছি আমি, ওমরা জানুয়ারিতে ওমরা প্যাকেজের জন্য কাজে নিলাম এবং ঢাকা ব্যাংকক ঢাকা বিমানের টিকিটের ফেয়ারটা যাচাই করলাম তো মোটামুটি একটু কমই আছে। দর্শক যাবতীয় শুনছিলেন, যারা আসলে মূলত কোথাও যেতে চান তিনি হজে যাবেন এমনটি বলছিলেন এবং তিনি বিভিন্ন প্যাকেজ দেখছেন যেখানে সুবিধা হয়। আমি যদি কথা বলি, আমি সমকাল থেকে রয়েছি, আসলে আপনাদের এই পর্যটন মেলা প্রতি বছরই দেওয়া হয়, আমরা দেখেছি প্রতিবেশের বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে দেখেছি যে এখানে কি ধরনের প্যাকেজ থাকে আপনাদের এবং প্রতি বছরই কি এই প্যাকেজগুলো দেওয়া হয়? আমাদের প্যাকেজ হচ্ছে, আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড সব প্যাকেজ করছি, আপনার মালদ্বীপ আছে, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, দেন ইজিপ্ট আছে, আর এছাড়া আমরা আমাদের কোম্পানি নতুন লঞ্চ করেছি, আমরা হচ্ছে হজ অ্যান্ড ওমরা, তো আমরা এই হজ অ্যান্ড ওমরাকেও প্রমোট করছি আসলে। কী কী ধরনের ডিসকাউন্ট রয়েছে আপনাদের এখানে? এখানে হচ্ছে যদি হজ আর ওমরার ক্ষেত্রে যদি বুকিং দেওয়া হয়, আজকে ইনস্ট্যান্ট বুকিং দিলে 5K to 10K আমরা ডিসকাউন্ট দিচ্ছি, আর ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড অন্য প্যাকেজের ক্ষেত্রে আমরা 5% ডিসকাউন্ট দিচ্ছি। দর্শক যেমন শুনছিলেন যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যেসব সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো দেওয়ার কারণে মানুষ এখানেই আসেন এবং যারা ভ্রমণ পিয়াসী এবং যারা হজে যেতে চান তারা আসলে একটু সাশ্রয়ী খোঁজেন, যেখানে গেলে আসলে বিমানের টিকিট অথবা হোটেল ভাড়া অথবা সেখানে যাওয়ার যে ভিসা নীতি সেসব জায়গায় কিছুটা ছাড় পাওয়ার জন্যই আমরা দেখেছি পর্যটন যে মেলা হচ্ছে সেই মেলায় বেশ উপস্থিতি বেড়েছে, যারা ভ্রমণ পেয়াসী এবং যারা আসলে ঘুরতে যেতে চান তারা এসছেন এবং বিভিন্ন কাজে যারা যেতে চান তারা এই সুযোগ সুবিধাটা নিতে চান। দর্শক সমকাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান, আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবং সেখানেই দেখেছি পর্যটন মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন স্টল বসিয়ে পর্যটন মেলা, এ যেন এক বিচিত্র চিত্র যে পর্যটন মেলায় যাবেন দেশের বাইরে যাবেন সেগুলোতে স্টল বসিয়ে এভাবে তারা ডিসকাউন্ট দিচ্ছেন।
হচ্ছে বিভিন্ন ধরনের মানে ফেয়ারের উপরে আর কি, যেহেতু ফেয়ার আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড লঞ্চ করা হয়েছে, যারা হচ্ছে ট্রাভেল করে তাদেরকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন হোটেল রিসোর্টে, আর যখন এয়ারে টিকিট কাটবে সেই ক্ষেত্রেও ডিসকাউন্ট আছে। মূলত হচ্ছে এশিয়ার 10তম ট্যুরিজম ফেয়ার আজকে। এখানে মনে করেন বিভিন্ন এজেন্সিগুলো তাদের অফারগুলো এখানে শো করে, তারা কী কী নিয়ে কাজ করে, কোথায় কোথায় ভ্রমণ করায়, তারপরে হচ্ছে তাদের অফারগুলো কী ধরনের, বিভিন্ন প্যাকেজ এবং তার কী ধরনের সেবা দিয়ে থাকে সেগুলো এখানে প্রমোট করে। এবং আমি তো কেবিন ক্রু নিয়ে কাজ করতেছি, যদি লাইফে ভবিষ্যতে যাওয়া যায় যাব। আমি দেখতে পাচ্ছি যারা বিভিন্ন দোকানে রয়েছেন এবং আজকে যে স্টলগুলো সাজিয়েছেন, আপনারা তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন মানুষদের, আসলে কী ধরনের সুযোগ সুবিধা থাকছে আপনাদের? এই পর্যটন মেলা প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং পর্যটন মেলা থেকে আসলে কী ধরনের সুযোগ সুবিধা যারা ভ্রমণ প্রিয়াসী রয়েছে তারা পেয়ে থাকে? আসলে পর্যটন মেলা প্রতি বছরই হয়, এটা একটা ভালো আমাদের পর্যটন সেক্টরের জন্য, ট্যুরিস্ট যারা আছে আমাদের ট্যুরিস্টদের জন্য বেস্ট। আমরা সিলেটের একটি নতুন আমাদের নিউ ব্র্যান্ড হোটেল, এটা হলো 4-স্টার প্লাস আমরা হোটেল লঞ্চ করছি সিলেটে, হোটেল ক্রিস্টাল রোজ। এখানে আমাদের টোটাল 62 মতো রুমস আছে, তারপরে আপনার হেলিপ্যাড আছে, আমাদের রেস্টুরেন্ট আছে রুফটপ, তারপরে আমাদের বার, স্পা, জিম, সুইমিং পুল সব কিছুই আছে। আমরা এখানে প্যাকেজ নিয়ে আসি এবং আমাদের কোম্পানির একটা হাউস বোটও আছে যেটা সিলেটের অনেক ফেমাস, এখন টাঙ্গুয়ার হাওর, ওখানে একটা আমাদের হাউস বোট আছে। সেই হাউস আপনাদের এটা কি শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও আছে? শুধু সিলেটেই, সিলেটেই আমরা চেইন, আমাদের লোকাল চেইন করব। এটা আমরা কক্সবাজারেও একটা চালু করার একটা প্ল্যান আছে আমাদের, ঢাকায় একটা ধরনের সুবিধা দিচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন স্টল সাজিয়ে বসেছেন এবং বিভিন্ন ধরনের এজেন্সি তারা যুক্ত হয়ে কাজ করছেন, এবং পর্যটন মেলা আমরা জানি এটা বিশাল একটি খাত বাংলাদেশের, সেই খাতে আপনারা কী কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন যারা ভ্রমণ প্রিয়াসী রয়েছেন? আচ্ছা, যারা আমাদের এখান থেকে ওনারশিপ নেয়, আমরা কিন্তু একদম হোটেলের জমি সহ সাপোর্টলা দলিল দিয়ে থাকি, যেটা হচ্ছে আজীবনের জন্য তার একটা অ্যাসেট হয়ে যাচ্ছে। ইভেন স্যার আমরা রিওয়ার্ড কার্ডও দিচ্ছি, যেটা হচ্ছে আপনার 100+ সুনামধন্য শোরুম, তারপর হসপিটালে আমাদের এমইউ করা আছে, যেটা কার্ড শো করলে 20-30% ডিসকাউন্ট অফার পায়। ইভেন সে যদি চায় তার ওনারশিপটা রিসেল করবে, সেক্ষেত্রে সে কিন্তু রিসেলও করতে পারে, এটা যদি আমাদেরকে বলে আমরাই করে দেব, আর যদি মনে হয় সে নিজে থেকেই করবে সে সেটাও পারবে। নিজ হোটেলে অবকাশ যাপন করবে, বছরে 3-4 দিন একদম ফ্রিতে, জাস্ট সার্ভিস চার্জটা দিতে হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক জগতটি শুনছিলেন, বিভিন্ন এজেন্সি তারা এসছেন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এমনটি আমরা দেখেছি। দর্শক, সবকাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান। আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সবকাল.com। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।